ফরিদুল হক আপনি লিখেছেন হাদিসে একদিকে দুর্ঘটনায় মৃত্যুবরণকারীকে শহীদই মর্যাদা পাওয়ার কথা বলা হয়েছে অন্যদিকে দুর্ঘটনা থেকে আশ্রয়ের শিক্ষা দেওয়া হয়েছে দুর্ঘটনা মারা যাওয়া যদি মর্যাদার বিষয় হয় এ থেকে আশ্রয় দেওয়ার কোনো যুক্তি থাকতে থাকতে পারে কি দেখুন মানুষ তার জীবনকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করবে যদি তার জীবন চলে যায় তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা তাকে মর্যাদা দিবেন আমরা যুদ্ধের ময়দানে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য লড়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি আল্লাহর পাত্র হতে পারবো এবং এর মাধ্যমে যদি আমার মৃত্যু হয় শাহাদাতের মর্যাদা আমার লাভ হতে পারে কিন্তু এর মানে কি এই যে যুদ্ধের ময়দানে গিয়ে আমি আমার গরদানটা অমুসলিমের সামনে শোফে দিব যাতে করে এই মর্যাদা আমি পাই অবশ্যই আমি আমার জীবনকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা চালাব আর যদি কোনোভাবে আমার প্রচেষ্টা সত্ত্বেও জীবন চলে যায় তাহলে তার কারণে আল্লাহর কাছে আমি শাহাদাতের মর্যাদা আশা করবো এটাই হলো মূল বিষয় ঠিক একইভাবে অগ্নিকাণ্ডে কিংবা পানিতে ডুবে মৃত্যুবরণ করা থেকে না সাল্লাম আমাদেরকে পানা চাওয়ার দোয়াও শিক্ষা দিয়েছেন এবং আমার আত্মরক্ষামূলক সমস্ত ব্যবস্থাও গ্রহণ করতে হবে এরপরও যদি আমাদের জীবন এমনটি ঘটে যায় তাহলে সেক্ষেত্রে আমরা শাহাদাতের মর্যাদা আল্লাহ তালার কাছে পাবো সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় কিন্তু সেই জন্য আমরা নিজেদেরকে আপনার বিপদে ফেলবার মতো আপনার অসতর্কতা কিংবা অসাবধানতা অবলম্বন করতে পারি না অতএব দুটি সম্পূর্ণ দুই বিষয়